গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর দৃশ্য নিয়ে। দেখো কি অপূর্ব লাগছে আকাশটা, আলাদা করে যেন মনে হচ্ছে এখান থেকে আলাদা করে মেঘটা গোল ঘুরে গেছে। আর প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, দেখতেই পাচ্ছ আকাশটা। তোমাদেরকে পুরো দেখাচ্ছি, খুব জোর হাওয়া দিচ্ছে, ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, আমার গাছ পুরো ওলট পালট হয়ে যাচ্ছে। তার সাথে সাথে দেখো লাল হয়ে গেছে আকাশ, এদিকটা পুরো লাল, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। দেখো কি অপূর্ব লাগছে, শুধু দেখো একবার তোমরা, দেখতেই পাচ্ছ পুরো আকাশটা তোমাদের দেখাচ্ছি। যেহেতু আমি বারান্দায় আছি, সেহেতু দেখো তার মধ্যে দিয়েও আসছে একটা প্লেন, দেখতে পাচ্ছ কিনা তোমরা বুঝতে পারছি না, না দেখা যাচ্ছে না এখান দিয়ে ক্যামেরায়, কিন্তু ওইখান দিকে একটা প্লেন আসছে, ওই দিক থেকে, ওই দিক থেকে ওইখানে একটা প্লেন আছে, সেটা ক্যামেরায় ধরা পড়ছে না। আকাশটা দেখো একবার কি অদ্ভুতভাবে প্লেনের ছবিটা কিন্তু তোমাদের কাছে আসছে না, কিন্তু একটা প্লেন অদ্ভুতভাবে লাইট জ্বালিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, ক্যামেরায় কিন্তু প্লেনটা ধরা পড়ছে না, পুরো চলে এসছে প্লেনটা একদম আমাদের ইয়ের ওপর দিয়ে। না দেখা গেলই না প্লেনটা কোনোভাবেই। তো এই মেঘটা কিন্তু সত্যিই খুব অপূর্বভাবে হয়ে রয়েছে, তোমরা একবার দেখো কি সুন্দর হয়ে রয়েছে মেঘটা, খারাপ হয়ে যায় না এরকম একটা দিনে। আর সব থেকে বড় কথা, আমি একা একা রয়েছি, তো মনটা যেন হচ্ছে কোথায় হারিয়ে যাচ্ছে। দেখো গাছ কিভাবে নড়ছে, দেখো কি ভালো লাগছে, কি হচ্ছে ভালো লাগছে। দেখো সূর্যটা আবার ওই দেখো সূর্যটা, এই এখানে সূর্যটা ফোটা করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মনটা সত্যি কোথায় যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে, ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। কেউ একটা না থাকলে এই সময় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়, মনে হয় কেউ একটা অন্তত থাকতো যার সাথে কিছুক্ষণ গল্প করতে পারতাম, একটুখানি হাসাহাসি, একটু মনের কথা বলতে পারতাম, তাহলে মনে হয় খুব ভালো লাগতো। তো যার যা কপাল আছে তাকে সেভাবে করবে বলে, আমি করবো। দেখো আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, যদি মনে হয় সোমাদের পাশে একটু লাইক কমেন্ট করলে সোমাদের ভালো লাগবে করো। দেখো গাছ পুরো হলুদ পালট হয়ে যাচ্ছে, নিম গাছ আর আম গাছ, আর সাথে আমিও পারলে উড়েই যাই, গ্রিলটা না থাকলে বোধহয় আমিও উড়েই যেতাম। আবার দেখো রোদটা একদম পুরো রোদ উঠে গেল, সাথে এরকম কালো। তো চলো এইটুকুনি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আকাশটা দেখো মনে হচ্ছে আলাদা করে কালো কোনো কিছু ওপর দিকে ধোঁয়ার মতো উঠে গেছে, আসলে ওটা মেঘ। তো দেখো মেঘ উধাও হয়ে গেছে, একটুও মেঘ নেই কিন্তু, সারা আকাশ একদম পরিষ্কার, 5 মিনিটের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল, সূর্য মামা কিন্তু একদম পরিষ্কার জ্বলজ্বল করছে, লাল একদম গোল হয়ে ঘুরছে। দেখি একটু ক্লোজ করে তোমাদের দেখানো যায় নাকি, এই দেখো পরিষ্কার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই দেখো একদম জ্বলজ্বল 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 করছে। আর আমি এই প্রচণ্ড হাওয়ার মধ্যে বসে আছি একা একা, জানি না ঝড়টর হলে পরে কী অবস্থা যে আমার হবে। আমার ঝড়টাকে ভয় লাগে না, কিন্তু একটা জিনিস খারাপ লাগে যে কারেন্ট যদি চলে যায়, আমাদের এখানে কারেন্ট খুব একটা যায় না, কিন্তু যদি যায় তাহলে তো সেই একা একা অন্ধকার ঘরের মধ্যে থাকতে হবে না। যদিও অত ভয় আমি পাই না, কারণ আমি তো একাই থাকি, ঝড় হবে অথচ অন্ধকার হয়ে যাবে কেমন একটা লাগে না, জানলাগুলো এগুলো জানলাগুলো তো খুলেই নি এর আগের দিনকে, এই জানলার সব আমার খুলে পড়ে গেছে, দড়ি দিয়ে দিয়ে বাঁধা, দেখো দুটো দড়ি দিয়ে দুটো বাঁধা।
তো 4-5 দিন তো বৃহস্পতিবার থেকে আমি ছিলাম না বাড়িতে, মেয়ের বাড়ি চলে গেছিলাম। আবার আমাকে কাল পরশু মধ্যেই এই দড়ি বাঁধা অবস্থাটাকে বন্ধ করতে হবে, কারণ জানলা, এই যে কাঁচের জানলা না, খুব অসুবিধা করে জানো না, দুমদাম পড়লেই ব্যাস শেষ। তো সেদিনকে মেয়ে এসে খুলে দিয়েছিল ঝড়ের মধ্যে, আর এই রকম অবস্থা আমার হয়ে গেছে। তো এখন মিস্ত্রিকে খবর দিয়েছি, মিস্ত্রি খুব ভালো, পাশেই থাকে, বলেছি, বলেছে হ্যাঁ সময় সুযোগ করে এসে করে দিয়ে যাবে, কারণ তার সময় আর আমার সময় যদি এক না হয় তাহলেই তো গেলাম। তো দেখা যাক কী করি, এখন বসে আছি আর হাওয়া খাচ্ছি, ফ্যান ট্যান সব বন্ধ, আর জোর হাওয়া আসে উত্তর দিকটা দিয়ে, আমাদের ভীষণ হাওয়া আসে। তো বসে আছি, দেখি আর কী করি। মন টনগুলো না, সত্যি বলছি তোমাদের কাছে আমি কিছু লুকাই না, আমার মনটা না একদম ভেঙে যাচ্ছে, বিশ্বাস করো তোমরা, একদম কেন জানি না, যাদেরকে বেশি ভালোবাসতাম, যাদেরকে না মনে করতাম যে না এই লোকগুলো বোধ হয় আমার পাশে আছে, পাশে থাকবে, কোনো একটা আমার কোন খুশিতেও তারা খুশি হবে, কোনো একটা দুঃখে তাদেরও দুঃখ হবে, আমি না ভাবতাম, বিশ্বাস করো। কিন্তু আমার ভাবনা যে কত ভুল সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি ভালোবাসলেই সবাই যে আমাকে ভালোবাসবে এর তো কোনো মানে নেই, মানুষ কত ভুল বোঝে মানুষকে সেটা আমি না হাড়ে হাড়ে টের পাচ্ছি, বিশ্বাস করো, হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ আমি তো বিশ্বাস করে ঠকেছি, ভালোবেসে ঠকেছি, সেই জন্য না আমার এখন কি বলবো, মনটাই ভেঙে যাচ্ছে। তবে আমি চলে যাব না, এটুকুনি তোমাদেরকে বললাম, কারণ কিছু মানুষ সত্যিই আমাকে ভীষণ ভালোবাসে, তাদেরকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আর দেখো সত্যি কথা বলতে কি বলতো, ইনকামটা আমার ভীষণ দরকার, ভীষণ দরকার। তো সেই কারণে না এখানে এই আদা জল খেয়ে পড়ে থাকি আমি, খুব কষ্ট হয় আমার এক এক সময়, ভীষণ কষ্ট হয়। এই ক্যামেরাটা চালানো চালিয়ে দেখো তোমরা যতটুকুনি আমার চোখ দিয়ে জল পড়তে, তার থেকে 3 গুণ বেশি আমি কাঁদি যখন আমি ক্যামেরাটা অফ করে দিই। তখন ভাবি যে আমি তো কারো শত্রু হতে চাইনি এখানে এসে, তাই না, কারো শত্রু হতে চাইনি, তো কেন আজকে আমি সবার শত্রু হয়ে গেলাম, কেন এত লোক আমাকে খারাপ খারাপ কথা বলে, আমি বুড়ি হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি বলে লোকে আমাকে বলে, আমার কোনো কষ্ট হয় না, বিশ্বাস করো। হ্যাঁ সত্যিই তো আমার 53-54 বছর বয়স, আমি তো বুড়ি, 50-এর ওপর হয়ে যাওয়া মানেই সে আস্তে আস্তে বুড়িই হতে শুরু করে। আমি কখনো সেই সব নিয়ে প্রোটেস্ট করিনি, কিচ্ছু বলিনি, আর আমি তো নিজেই দিদিমা হয়ে গেছি, আমার 2 মেয়েরই 2টো করে মানে 1টা করে সন্তান আছে, তো আমার 2টো নাতনি, তো সেখানে যদি আমাকে কেউ ঠাকুমা বলে ডাকে, কেউ দিদা বলে ডাকে, তাতেও আমার কোনো কষ্ট হয় না। কিন্তু যখন একটা নোংরা নোংরা কথা বলে না, তখন আমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। আর সত্যি কথা বলতে কি বলো তো, দোগলামো জিনিসটা না আমি কোনোদিন করিনি কারোর সাথে, আমার ভালো লাগে না। আমি একা থাকতে পারি, কিন্তু এই যে নোংরামো করা জিনিসটা, মানে একই বাড়িতে থাকবো ঝগড়া করবো দিন রাত্রি, সেটা আমি পারি না, আমার স্বভাবটা এরকম। আজকে আমরা ওয়াইটির তো পরিবার না একটা, সেই পরিবারে দেখো এ ওর সাথে ঝগড়া, ও ওর সাথে ঝগড়া, এ কোর্ট কেস করছে, এ থানায় যাচ্ছে, এ মামলা করছে, এ সুইসাইড করতে যাচ্ছে, এ বিষ খেয়ে নিচ্ছে, কত কী হচ্ছে বলতো এখানে, কত কী হচ্ছে। আমি কোনোটাই করতে পারবো না, বিশ্বাস করো। আমি না মানে গত 3-4 দিন ধরে ভীষণভাবে মানে ডিপ্রেসড, মানে আমি ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছি, বিশ্বাস করো। আর আমি কিছু করতেও পারি না, যে যাদের কাছে ছুটে ছুটে যেতাম করানোর জন্য, আজকে এমন একটা তোমরা কিছু মানুষ, সবাই নয়, কিছু মানুষ এমন কিছু কটুক মানে নোংরা নোংরা কথা বলেছে কারোর বাড়ি যাওয়া নিয়ে, আমার আর কারোর বাড়ি যেতে সাহস হয় না, বিশ্বাস করো। আমি কারো বাড়ি খেতে যেতাম না, কখনো কারোর বাড়ি খাবো এই মনোভাব নিয়ে আমি যাইনি, কারণ আমি তো বলতাম না যে এই রান্নাটা করো আমি খাবো। আজকের পর থেকে, আগের দিনও বলেছি যে কখনো তোমাদেরকে কিছু বলবো না, আজও আর কিছু আমার তোমাদের বলার নেই। তো ঝড়টা হোক, আজকে চাইছি আমি খুব ঝড় হোক, খুব খুব মারাত্মক ঝড় হোক, মনটা যাতে আমার একটুখানি পরিষ্কার হয়ে যায়, বিশ্বাস করো পরিষ্কার হয়ে যায়। কারণ সত্যি কথা বলছি, আমি না যে 3 জন মানুষের কাছ থেকে কষ্ট পেলাম না, এই 3 জন মানুষকেই কিন্তু আমি ভীষণ ভালোবাসতাম। তারা যদি এখনও আমার সামনে এসে 2টো কথা বলে না, আমি ভুলে যাব, আমি ভুলে যাব তাদের ওপর থেকে রাগ দুঃখটা, বিশ্বাস করো। কিন্তু ওই যে কষ্টটা পেয়েছি না, এই কষ্টটা আমি ভুলতে পারি না কখনো, মাঝে মধ্যেই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে ফেলি, হয়তো আর করবো না কখনো, আর হয়তো কোনো দিন করবো না। কিন্তু 3 জন মানুষের থেকে ওয়াইটিতে এসে আমি ভীষণ কষ্ট পেয়েছি, ভীষণ। তো চলো এইটুকুনি তোমাদের সাথে একটু গল্প করে গেলাম, টাটা।